নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। স্বাধীনতা সংগ্রামী বাংলার বীর সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 65তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করলেন পশ্চিমবঙ্গ সরকার। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ শুরু হতে চলেছে। এসডিও ম্যাজিস্ট্রেট কোর্টের সিল মোহর সহ এক ব্যক্তিকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের সদস্যরা। বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে অভিভাবকরা বিক্ষোভ দেখালো ওড়িশার বাণীভারতী বিদ্যালয়ে। রোগিণীকে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ উঠল এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্ত মানুষের সহায়তার জন্য অ্যাম্বুলেন্স চালু করা হলো। চোখ রাখবো এক ঝলকে। পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো বন্দনা দত্ত নামে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে আউশগ্রাম থানার ওয়ারিশপুরে। পারিবারিক সূত্রে জানা যায়, কিষাণ কার্ডে 20,000 টাকার ঋণ নিয়েছিলেন। বেশিরভাগ টাকাই মিটিয়ে দিয়েছিলেন, মাত্র 1500 টাকা বাকি ছিল। এই নিয়ে পরিবারে অশান্তি। তার পরিপ্রেক্ষিতে গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। শনিবার পূর্ব বর্ধমান জেলায় মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। কোচবিহার জেলার মাথারাঙ্গা থানার ধানধনিয়া গ্রামে মোটরসাইকেলে করে এক যুবক দুটি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার পথে ধরা পড়ে যায়। যদিও একজন ছাগল চোর পালিয়ে যায়। ধৃত 30 বছরের বিনোদ মণ্ডল পূর্ব বামুনিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ মোটর বাইক সহ বিনোদ বর্মনকে আটক করেছে। কোচবিহার থেকে রতন বর্মনের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগুনা গ্রামে একটি হনুমান উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর জখম হয়। স্থানীয় বাসিন্দারা দমকল বিভাগে খবর দিলে দমকল বিভাগের কর্মীরা তাকে উদ্ধার করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় ঘুষকরা ও বর্ধমানের গণবিভাগ। আহত হনুমানটিকে বর্ধমান গণদপ্তর চিকিৎসার জন্য নিয়ে যান। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। তীব্র দাবদাহ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এগিয়ে এলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও বিভিন্ন ক্লার্ক। এদিন পথ চলতি মানুষ সহ গাড়ি চালকদের ওআরএস সহ পানীয় জল বিতরণ কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে দিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি প্রচার করা হয়। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুরে এথরা গ্রামে নবম শ্রেণীর ছাত্রী বুল্টি বাউরি সর্পদংশনে মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তাকে সাপে দংশন করলে পরিবারের সদস্যরা ওঝার কাছে নিয়ে যায়। ওঝা ঝাড়ু ফুঁক করে বাড়ি পাঠিয়ে দেন। বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে আসানসোল জেলা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। স্বাধীনতা সংগ্রামী বাংলার বীর সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 65তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করলেন পশ্চিমবঙ্গ সরকার। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও মালা রায়। পরে মন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শ্যামাপ্রসাদ মুখার্জির পরিধান দিবস, তাকে শ্রদ্ধা জানাতে আমরা রাজ্য সরকারের তরফ থেকে এসেছি, আমি এবং মালা রায়। তার কারণ অনেক মহাপুরুষ এরকম যান যাদের মতাদর্শের সাথে আমাদের বিশ্বাসী নেই, তাদের মতাদর্শের সাথে আমাদের মতাদর্শ মেলে, কিন্তু তারা ভারতবর্ষের মহান পুরুষ ছিলেন, প্রাতঃস্মরণীয় ব্যক্তি ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাই তার প্রতি শ্রদ্ধা জানানো, এটা আমাদের ভারতের সংস্কৃতি, আমাদের বাংলার সংস্কৃতি। যারা এই সংস্কৃতির বিপক্ষে, যারা ভাঙার পক্ষে, তাদের পক্ষে আমরা নই, আমরা গড়ার পক্ষে। যারা
এই সংস্কৃতি আসলে 77 সাল থেকে আরো বেশি করে শুরু হয়েছে। প্রচুর মহাপুরুষ সুন্দর মূর্তি তুলে নিয়ে গিয়ে লাড বাগানে ফেলে দিয়েছে। কারণ ব্যাপারটা হচ্ছে, আমি কারোর সাথে সহমত থাকতে পারি, কারোর প্রতি শ্রদ্ধা কম বেশি থাকতে পারি, কিন্তু কোন জিনিসটা যেটা আছে সেটাকে ভেঙে ফেলো, গুড়িয়ে দাও, ভেঙে দাও, এর পক্ষে আমরা নই। আমরা ভেঙে দাও গুড়িয়ে দেওয়ার পক্ষে, গুড়ে দাও গুড়ে দাও গুড়ে দাও এর পক্ষে। এবং আজকে তাই শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জি পরিধান দিবস, তাদের শ্রদ্ধা জানাই। ভারতের একজন মহান ব্যক্তিত্ব সেই হিসেবে শ্রদ্ধা জানাই, স্বাধীনতা সংগ্রামী সেই হিসেবে শ্রদ্ধা জানাই, সেই শ্রদ্ধা জানিয়ে তাকে প্রণাম করে। যখন বিজেপি ছিল না, এখন তো ওদের এখানে লাফালাফি করছে, ছাগলের থার্ড বাচ্চা সেন্ট্রালে এসছে বলে এখানে তারা লাফালাফি করছে, আসলে তো অস্তিত্ব কিছু ছিল না, তখনও কিন্তু শ্যামাপ্রসাদের গলায় মালা দিচ্ছে। আজকে আমি এই 7 বছর মন্ত্রী হয়েছি, আমি দিচ্ছি মালারায়। এখানে প্রায় 20 বছরের কাউন্সিলার, 23 বছরের কাউন্সিলার, উনি প্রত্যেক বছর দিচ্ছেন। আমার আগে অনিল মুখার্জি দিতেন, সচিদানন্দ বন্দ্যোপাধ্যায় দিতেন, সুব্রত বক্সী দিতেন, সবাই আমরা শ্রদ্ধা জানাই। আমরা কারোর প্রভাবে নয়, ভারতের মহান সন্তান প্রত্যেককে আমরা শ্রদ্ধা জানাই। কলকাতা থেকে রাজবীর মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ইন্দো স্টেডিয়াম তৈরির কাজ শুরু হতে চলেছে। রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের উদ্যোগে এটি তৈরি হবে। জেলাশাসক জানিয়েছেন, জমি চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে। চলতি বছরের মধ্যেই পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ইন্দোর স্টেডিয়াম তৈরির কাজ শুরু হতে চলেছে। রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের উদ্যোগে ইতিমধ্যেই শহর বর্ধমানে জমি চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে। এখন চলছে জমির যোগের কাজ। কয়েক দশক ধরে পূর্ব বর্ধমান জেলা জুড়ে একটি ইন্দোর স্টেডিয়াম তৈরির জন্য দাবি জানিয়ে আসছিলেন জেলার ক্রীড়ামোদী মহৎ। পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, রাজ্য সরকারের কাছ থেকে নির্দেশ আসার পর সবকটে স্টেডিয়ামের পরিকাঠামো খতিয়ে দেখে সংশ্লিষ্ট মহকুমা শাসকদের রিপোর্ট দিতে বলা হয়েছে। বর্ধমান শহরের গোলাপবাগ মোড়ের কাছে সরকারি পোলট্রি খামার লাগোয়া জমিতে একটি ইন্দোর স্টেডিয়াম গড়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। একটা জায়গা আইডেন্টিফাই করেছি, এই জায়গা বর্ধমান ইউনিভার্সিটি রয়েছে, আর ইউনিভার্সিটির সঙ্গে আমরা যা তাদের এনওসিটা চেয়েছিলাম তারা রাজি হয়েছে। আমাদের যা ধারণা রয়েছে কি এটা নির্মাণ করা হবে, তারপরে ইউনিভার্সিটিকেই দিয়ে দেওয়া হবে, এটা ইউনিভার্সিটি থাকবে, কিন্তু তারা বাইরের লোককে এবং প্রাইভেট মানুষকে সবাইকে পুরো টাউনবাসীকে অ্যালাউ করবে। তো এই প্রাথমিক আমাদের চিন্তাভাবনা রয়েছে। এখন আমরা জায়গা মাপ করাচ্ছি, তারপরে একটা এস্টিমেট প্রিপারেশন হবে, কনস্ট্রাকশন হতে, অ্যাপ্রুভাল হতে, স্যাংশন হতে সময় লাগবে, কিন্তু প্রথম ভাবে আমাদের মনে হয়েছে যে একটা সুটেবল ল্যান্ড, আর আমরা একটা উদ্যোগ নিচ্ছি বর্ধমানে একটা ভালো ইনডোর স্টেডিয়াম করার। জেলাশাসক আরও 3 জন উক্ত দপ্তরকে গোটা জায়গার নকশা এবং ইনডোর স্টেডিয়াম তৈরির জন্য প্রয়োজনীয় প্রকল্প তৈরি করার জন্য বলা হয়েছে। ইনডোর স্টেডিয়াম তৈরির বিষয়ে এগিয়ে এসেছেন সাংসদ মমতাজ সংঘমিতা। তিনিও সাংসদ কোটার অর্থ বরাদ্দ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, পাশাপাশি বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। এসডিও ম্যাজিস্ট্রেট কোর্টে সিলমোহর সহ এক ব্যক্তিকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের সদস্যরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কোর্টে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এসডিও ম্যাজিস্ট্রেট কোর্টের সিল সহ এক ব্যক্তিকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের সদস্যরা। জানা যায়, ইসলামপুর কোর্ট চত্বরে বেশ কিছুদিন ধরে অভিযুক্ত মোহাম্মদ মিরাজ নামে এক ব্যক্তি ঘোরাফেরা করত। কোর্ট চত্বরে বিভিন্ন মানুষের কাগজপত্র নিয়ে ধৃতকে দেখা যেত। ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা ধৃতের গতিবিধির ওপর নজর রাখছিল। শনিবার কোর্টের সিল মোহর তার কাছ থেকে উদ্ধার পাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আপনাদের সদস্য কি না? সদস্য না। তো আপনারা কি এখন পুলিশকে ডেকে তারপরে তার কাছে দিয়ে দিলেন? হ্যাঁ, বারের সেক্রেটারি ডাকলো।
বার অ্যাসোসিয়েশনের পাশাপাশি ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের মোহাম্মদ মিরাজ ওই সিলমোহর দিয়ে জাল কাগজপত্র তৈরি করে টাকা উপার্জন করত। এদিন ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে অভিভাবকরা বিক্ষোভ দেখাল রিষড়ার বাণী ভারতী বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ, শনিবার বিদ্যালয়ে অভিভাবকদের সাথে স্কুল কর্তৃপক্ষের ঘোষিত মিটিং থাকা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন না। হুগলি জেলার রিষড়ার বাণী ভারতী বিদ্যালয়ে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে শনিবার অভিভাবকরা বিক্ষোভ দেখাল। স্কুল পরিচালনা নিয়ে বেশ কয়েকদিন ধরে অসন্তোষের দানা বাঁধছিল অভিভাবকদের মধ্যে। কিছুদিন আগে স্কুলে এক শিক্ষককে অন্যত্র বদলি ও তার 5 বছরের মেয়েকে স্কুলে ঢুকতে বাধা দেওয়ায় প্রতিবাদ করে অভিভাবকরা। পরে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের কাছে নথি স্বীকার করে। অভিভাবকদের অভিযোগ, কোন বোর্ডের নিয়মে এই স্কুল চলে তা তারা জানেন না। তাদের অভিযোগ, ক্লাস 8 পর্যন্ত সিবিএসই বোর্ডের নিয়ম মেনে চলে, 9-10 পশ্চিমবঙ্গ সরকারের বোর্ডের আন্ডারে চলে। এই বিষয়গুলির সঠিক নিয়ম জানার ব্যাপারে এদিন অভিভাবকদের সাথে মিটিং করার কথা হয়েছিল স্কুল কর্তৃপক্ষের। অভিভাবকদের অভিযোগ, তারা হাজির হলেও স্কুলের প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল কেউ উপস্থিত হয়নি। প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল দুজনে মিলে হিটলার রাজনীতি শুরু করে দিয়েছেন। এই স্কুলটার বাচ্চাগুলো কোন বোর্ডের আন্ডারে আছে ওনারা গার্জেনের কাছে ক্লিয়ার করছেন না, যে এটা সিবিএসই বোর্ডের আন্ডারে না এসিবি বোর্ডের, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে, সেটা ক্লিয়ার করছেন না। সেকেন্ডলি, এটা আজ থেকে 15 দিন আগে 5 বছরের একটা শিশু কন্যাকে নির্যাতিতভাবে গেটে সিকিউরিটি দিয়ে স্কুলের বাইরে বার করে দেওয়া হয় উইদাউট এনি রিজন। আজকে বলুক প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল, কি কারণে তাকে স্কুলে ঘর ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে? আজকে কি ছিল? আজকে আমাদের ওপেন ফোরাম মিটিং ছিল গার্জেনের, সেখানে প্রিন্সিপাল আমাদের অ্যাপ্লিকেশনে সাইন করেছেন। আজকে উনি পালিয়ে গেছেন, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল টিচারদের ইনোসেন্ট টিচারদের ওপর দায়িত্ব দিয়ে পালিয়ে গেছেন। টিচাররা বলছেন আমরা কিছু জানি না, সমস্ত কিছু জানে প্রিন্সিপাল অ্যান্ড ভাইস প্রিন্সিপাল। আমরা চাইছি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল আমাদের সামনে আসুক, উনি প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করুন। আজকে আপনারা দেখছেন যে বাচ্চাগুলো নালার জল খায়, এই জল পিউরিফাইড নয়, প্রত্যেকটা বাচ্চা পেটের অসুখে ভুগছে। অভিভাবক বৃন্দ স্কুলের অন্যান্য শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় শ্রীরামপুর থানার পুলিশ। বিক্ষোভ কেন? বাইরের লোক এর মধ্যে ঢুকে পড়েছে, গার্জিয়ান ছাড়া। যারা গার্জিয়ানরা প্রিন্সিপালের সাথে হোক, শিক্ষক মাস্টারদের সাথে হোক, শিক্ষিকাদের সাথে হোক কথা বলবে, সেই জায়গাটা নেই। এইখানে কিছু স্বার্থের নেশে বাইরের লোক ঢুকে পড়েছে, আমরা জানি না কি তাদের এত ইন্টারেস্ট। মা কোথায়? হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। রোগিণীকে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ উঠল একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের রিয়াসর এলাকায়। পশ্চিম বর্ধমান জেলায় রানীগঞ্জের শিয়ারশোল এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে রোগীকে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ উঠল। গত 20 তারিখে দীপ্তি বর্ণওয়াল নামে এক মহিলা অসুস্থতাজনিত কারণে ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। দীপ্তি বর্ণওয়াল গর্ভবতীও ছিলেন। পরিবারের অভিযোগ, শনিবার সকালে দীপ্তি বর্ণওয়ালকে 4টি ইঞ্জেকশন দেওয়া হয়। এর মধ্যে 3টি ইঞ্জেকশন মেয়াদ উত্তীর্ণ বলে পরিবারের দাবি। এর ফলে রোগিণীর অবস্থার অবনতি হতে থাকে। পরিবারের সদস্যরা মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন দেওয়ার প্রতিবাদেই ওই বেসরকারি নার্সিংহোমে বিক্ষোভ দেখাতে থাকে। আজকে সকালে আমাকে ফোন করলেন যে পেশেন্টের হাজবেন্ড আছে, সেটা আমার বন্ধু। তো এসে করে দেখলাম এইখানে এক্সপেরিয়েন্টে মাল যে আপনার ইঞ্জেকশন সেটা লাগানো হয়েছে। মেডিকেলে তখন আমরা ঢুকলাম, মেডিকেল বলছে উপরে যা, উপরে সিস্টার বলে শুধাছি, সিস্টার বলছে কি আপনি মেডিকেলে যা। ব্যাপার হচ্ছে
হচ্ছে যে মানে এখানে এক্সপায়ারি ডেটে ইঞ্জেকশন লাগাইছে, কিন্তু হসপিটালে যাই দায়িত্ব আছে এখন কিন্তু সব তাড়াতাড়ি করছে। অনেক ওষুধ আপনার অফিসের থিয়েটার থেকে পাওয়া গেছে, সেটা এক্সপায়ারি আরও অনেক ওষুধ ছিল, আরও অনেক অনেক ওষুধ ছিল সেগুলো এখানে ধরে দিয়েছে। সে আজকে যদি পেশেন্টের যদি কিছু হয়ে যায় তাহলে দায়িত্বটা কে নেবে? হসপিটাল নেবে, ডাক্তার নেবে, কিংবা মেডিকেল নেবে? সেটা দায়িত্বটা কে নেবে? এটা আমার ছিল মানে ওষুধগুলো ডেটগুলো পেরিয়ে গেছে সেই ধরনের ওষুধ দিচ্ছিল। হ্যাঁ, একটা না তিনটা দিয়ে দিয়েছে, একটা ইঞ্জেকশন দেয়নি, তিনবার দিচ্ছে। এটা কারা দিচ্ছিল, নার্স না ডাক্তার? এটা এক্ষেত্রে নার্স দিয়েছে। খবর পেয়ে নার্সিংহোমে উপস্থিত হন আসানসোল কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের এমআরসি দিব্যেন্দু ভগত, ছুটে আসে রানীগঞ্জ থানার পুলিশ। পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্ত মানুষের সহায়তার জন্য অ্যাম্বুলেন্স চালু করা হলো। পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্টের পক্ষ থেকে এটি চালু করা হয়। পশ্চিম বর্ধমান জেলা কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়িতে পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্টের পক্ষ থেকে জাতীয় সড়কের দুর্ঘটনাগ্রস্ত মানুষের সহায়তার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়। শুধুমাত্র দুর্ঘটনাগ্রস্ত মানুষদের স্বার্থেই নয়, স্থানীয় এলাকায় দুস্থ পরিবারগুলিও রোগব্যাধির ক্ষেত্রে এই পরিষেবা পাবেন বলে জানিয়েছেন চৌরঙ্গী ফাঁড়ির আইসি মইনুল হক। এলাকার মানুষদের সামাজিক স্বার্থে এডিপিসির এই রূপ মানবিক মুখকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি সরকারের এই রূপ উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে এখানে অনেক, যেহেতু ঝাড়খণ্ড ভোটার, ঝাড়খণ্ড থেকে অন্য রাজ্য থেকেও লোক আসে, নানা রকম লোক, এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে মানুষের অ্যাক্সিডেন্ট হলে বা কোনো কিছু দুর্ঘটনা হলে আমরা খুবই অসুবিধায় পড়তাম, এবং আমরা খুবই খুশি যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আমাদের চৌরঙ্গী যে ফাঁড়ি, সেই চৌরঙ্গী ফাঁড়ি অ্যাম্বুলেন্স পেয়েছে। তার আমরা স্যারকেও ধন্যবাদ, আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ। একটা রিলিফ হবে, দ্রুত পৌঁছানো যাবে। তারপর অ্যাম্বুলেন্স, অক্সিজেনের ব্যবস্থা আছে, সেগুলো সাধারণ পুলিশের গাড়িতে থাকে না। একটা বড় অ্যাক্সিডেন্ট হলে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হয়, কিন্তু অনেক প্রবলেম হয়। এই অ্যাম্বুলেন্স থাকাতে সেই সকল দিক থেকে অক্সিজেন পাওয়া যাবে, প্লাস সামনে লোকাল কোনো ডাক্তার ফাক্তার দিয়ে স্লাইন ফ্লাইন দিয়ে রুগীকে কিছুক্ষণ বেশিক্ষণ মানে হসপিটাল পর্যন্ত সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া হবে। প্রথমে জানাই আমার সরকারকে নমস্কার এবং কোটি কোটি ধন্যবাদ, এবং আমার পুলিশ কমিশনার যে আছে তাকেও আমার কোটি কোটি মানে নমস্কার। আমরা খুব খুশি, মানে খুশি রাখার সত্যি কথা বলতে যাই নাই। আর আমার এখানে চৌরঙ্গীর বড়বাবু যেটা আইসি হিসাবে ময়ূর হক আছে, আমাদের গরিব মানুষের কথা মানে রেখে এই যে প্রশাসনকে অপর মহলকে জানাইছে, তার জন্য আমার ময়ূর রইল এবং আমার কেউ রইল, ঠিক আছে। তো এই যে গরিব মানুষ, আমি দেখি যে আড়াই বছর এইখানে আমাদের এই চৌরঙ্গীর বড়বাবু আইসি হিসাবে এসেছে, কিন্তু ম্যাক্সিমাম গরিব মানে পাড়ায় যে করে গরিবের কথা চিন্তা ভাবনা করে এই যে প্রবজাটা নিয়েছে, তার জন্য আমরা খুব খুশি, খুব খুশি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। স্বাধীনতা সংগ্রামী বাংলার বীর সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 65তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করলেন পশ্চিমবঙ্গ সরকার। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ইন্ডোর স্টেডিয়াম তৈরির কাজ শুরু হতে চলেছে। এসডিও ম্যাজিস্ট্রেট কোর্টের সিল মোহর সহ এক ব্যক্তিকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের সদস্যরা। বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে অভিভাবকরা বিক্ষোভ দেখাল উড়িষ্যার বাণীভারতী বিদ্যালয়ে। রোগিণীকে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ উঠল এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্ত মানুষের সহায়তার জন্য অ্যাম্বুলেন্স চালু করা হলো।
এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে।